দলীয় পতাকা টাঙানো নিয়ে উত্তপ্ত রানীতলা থানার সরলপুর পাহাড় গোবিন্দপুর। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ দলীয় পতাকা টাঙানো নিয়ে। ঘটনায় আহত উভয় দলেরই তিনজন করে কর্মী সমর্থক। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় নসিপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। দুজন তৃণমূল কর্মীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তৃণমূল কর্মীদের দাবি, তারা দলীয় পতাকা বাঁধছিলেন আর সেই সময় কংগ্রেস কর্মীরা আক্রমণ করে। অপরদিকে দুজন কংগ্রেস কর্মীকে গুরুতর অবস্থায় রেফার করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কংগ্রেস কর্মীরা বলেন, তারা দলীয় পতাকা বেঁধে বাড়ি ফিরছিলেন আর সেই সময় তৃণমূল নেতা তৈয়ব আলীর নেতৃত্বে তৃণমূল কর্মীরা তাদের উপর আক্রমণ করেন। পতাকা বাঁধছিলাম ওই পাড়া থেকে এসে সবাই মিলে এসে ঝুঁকিয়ে মানে কি করতে লেগেছে, আমরা বলছি এখানে গন্ডগোল করো না, বাহিরকার লোক লেগেছে যে ধরেন ওরা পাঁচ সাত জন তো একবার হুই কেড়ে পড়ে মাঝে। কারা মেরেছে? কংগ্রেসের লোক। আপনারা এখন কি করেন? আমরা তৃণমূল, আমরা পতাকা টাঙিয়ে অঞ্চল সভাপতির সদ্য চলে এসেছিলাম। এবার তৈবালের নেতৃত্বে তৈবাল ওখানে থেকে এসে আর চার পাঁচটা ভাতিতে এবং রাজীব ডিবিল আর পিন্টু কাশিদুল মাসিদুল এই সবগুলা নিয়ে ওরা সব ঝুঁকিয়ে চলে এসছে, আসিয়া হাসিয়া পাশলি নিয়ে সব সময় হাসিয়া পাশলি নিয়ে চলে এসেছে আর শাবল বড় বড় রড এই মোটা মোটা রড নিয়ে ঘিরে নিয়েছে আমাদেরকে। আল্লাহদিকে গলা অঞ্চল সভাপতি আমাকে ধরিয়েছে, ধরিলে টানিয়ে নিয়ে চলেছে। আমি এই পথে ছেড়ে দিয়ে যাচ্ছিলাম, ঝামেলা কিচ্ছু নিয়ে না, শুধু ওই ঝামেলা পতাকা টাকা শুধু ঝামেলা।